স্যার অনেকের দেখি যে স্যার চুল পড়ার সমস্যা রয়েছে এবং হচ্ছে যে অল্প বয়সে চুল পেকে যায় তো এক্ষেত্রে আপনার পরামর্শ চুল পাকা আসলে এটা আমাদেরও চুল পেকে গেছে এগুলা এগুলা হরমোনাল ব্যাপার আমাদের এটা তো বয়স হচ্ছে যত যা সামনের দিকে আসবে তো চুল পাকবে এটা স্বাভাবিক তবে চুল পড়ার বিষয়ে অনেকগুলা কথা আছে এক হচ্ছে তার পুষ্টি মাইক্রো এন্ড ব্যাক্রো দুটোই ঠিক করতে অনেকে ওজন কমাতে গিয়ে একেবারে খাওয়া এমন কমাই গিয়ে ফেলে এটা কি দুই দিনের দুনিয়া নাকি আর আমরা কি মনে করেন দুই মাস পরে কি আমি আবার ইচ্ছা তাই খাবো কিনা বা দুই মাস পরে কি আমি রাতে ঘুমাবো না দুই মাস পরে কি আমি মানে ব্যায়াম ছেড়ে দেবো তা আমরা অনেকে একটা টার্গেট ফিক্স করি হ্যাঁ টার্গেট ফিক্স করে এই পরে মরিয়া যাইতে হবে তার ওজন কমাইতে এটা করে তার চুল নক সব নষ্ট হয়ে যাবে বলছি যে আপনি হেলদি খাবারগুলা খান রিল্যাক্স থাকার চেষ্টা করেন ঘুমের কোয়ালিটির সাথে চুল পড়ার সম্পর্ক আছে দুশ্চিন্তার সাথে চুল পড়ার সম্পর্ক আছে মানসিক প্রশান্তির সাথে চুল পড়ার সম্পর্ক আছে রাতে না ঘুমানোর সঙ্গে চুল পড়ার সম্পর্ক আছে মেজাজ খারাপ করার সঙ্গে চুল পড়ার সম্পর্ক আছে তো খাবারের ভিতরে আমরা যখন খাবো তখন আমরা পরিমিত পরিমাণ খেতে হবে আমাকে যখন খাবো আমি খাই এক বেলা তার যদি এতটুকু খাই আমার দরকার নেই আমি হয় কি যে ধরেন আমাদের পদ্ধতিতে আসলে পরে খুদে একেবারে কমে যায় তখন আর তার খেতে মানে না খেয়ে মনে করে যে ঠিক আছে এবার তো ওজন কমতেছে খুব খুশি না খেয়ে আসে একেবারে না খেয়ে থাকলে তার পুষ্টি তো পাবে না মানে আমাদের তো বডির ভিতর থেকে কিছু এসেন্সিয়াল এমন এসিড আছে এসেন্সিয়াল ফ্যাটিস আছে যেটা খাবার থেকে আমার গ্রহণ করাই লাগে তো আপনি এই জন্যে আপনাকে কিছু খেতেই হবে তো যখন খাবে তখন তাকে পুষ্টিকর খাবারগুলো এই যেটা বলেছি যে মাইক্রোনিউট্রিয়েন্টস মানে সবুজ শাক সবজি বাদাম হ্যাঁ তারপর হচ্ছে যে সাইট্রাস ফ্রুটস তারপর হচ্ছে আপনার যেই খাবারগুলো এতক্ষণ বললাম তো পর্যাপ্ত তাকে খেতে হবে তার ধীরে ধীরে কুমুক না ওজন হ্যাঁ এরপর তাকে ঘুম ভালো না হলে তো তার চুল পড়বে আপনি দুশ্চিন্তা করলে তো তার চুল পড়বে টেনশন করলে আপনার মনে করেন মাথার চুল স্বাভাবিক পড়ে যাবে মাথা যখন গরম থাকে বুঝছেন হট থাকে তো স্বাভাবিকভাবে পড়ে যায় তো এজন্য আমাকে দেখতে হবে যে দুশ্চিন্তা করছেন কিনা দুশ্চিন্তা পরিহার করা ঘুম ভালো প্রোবায়োটিক্স নেওয়া হ্যাঁ হেলদি গেলে নেওয়া এবং আমাদের খাবার এখন পুষ্টির অভাব প্রয়োজনে কিছু ভিটামিন মাল্টি মাল্টিভিটামিন ক্যালসিয়াম জিঙ্ক হ্যাঁ ভিটামিন ডি এগুলো আমরা সাপ্লিমেন্টও হতে নিতে হতে পারে কারণ হচ্ছে যে এখন ভিটামিন ইও নিতে হতে পারে কারণ আমাদের খাবারে তো আসলে খাবারের মান তো আসলে কি বলবো হ্যাঁ এমনি অনেকে শত্রু হয়ে গেছে এখন এগুলো নিয়ে বললে তো আরো শত্রু বাড়বে বুঝলেন না